জিপিএ কিংবা উপর মানুষ এমনভাবে গুরুত্ব আরোপ করে যে মনে হয় যে এটা দিয়ে হয়তো বা তাদের পুরো ক্যারিয়ারটা তৈরি হবে কিন্তু আসলে আসলে কি কি তাই খালি বিদ্যা কিংবা বিশ্ববিদ্যালয়ে যা শিখেছি ওটা দিয়ে কি পুরো প্রমোশনগুলো হয় আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন হিউম্যান রিসোর্স কোর্স একটা রিসার্চ টার্ম পেপার করতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জব ফিল্ডে মানুষের প্রমোশন কিভাবে হয় তো একটা অ্যানালিস্ট করতে গিয়ে আমি পুরো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে প্রমোশনের বিভিন্ন ক্রাইটেরিয়া দেখা হয় ওগুলো আমরা অ্যানালাইজ করলাম ওগুলো অ্যাকচুয়ালি ডেট আমরা কালেক্ট করলাম এবং দেখলাম যে এমপ্লয়ীদেরকে প্রমোশন দেওয়ার আগে তাদেরকে পঁচিশটা জায়গায় দেখা হয় পঁচিশে ট্রেড দেখা হয় এখন পঁচিশটা ট্রেড দেখতে যে খেয়াল করলাম যে আমাদের যে পুঁথিগত বিদ্যা আছে কিংবা ওয়ার্ক যে নলেজ আছে ওটার রেটিং কত নাম্বারে একে নাই দুয়ে নাই তিনে নেয় চারে নেয় পাঁচে নাই ছয় নাই দশের মধ্যেও নাই বারোতে নাই তেরোতে নেই চোদ্দ এবং পনেরো নম্বরে যে দেখা হয় যে এমপ্লয়টার পুঁথিগত নলেজ কিংবা প্র্যাকটিক্যাল নলেজ কেমন ওই সাবজেক্ট ম্যাটারে তো আমরা বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে যত কিছু পড়ছি না কেন এগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু অত প্রায়রিটি পায়ই না একদম চোদ্দ পনেরো নম্বরে যে দেখা হচ্ছে যে এই জায়গায় আপনার নলেজ কেমন এবং এমনও না যে এটা হাই প্রায়োরিটি কিছু একটা আপনার পঁচিশটা ফ্যাক্টর আছে মাত্র দুটো ফ্যাক্টর হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে কি শিখেছেন টেনে আপনার বিভিন্ন মাল্টি কোম্পানিতে এমন অনেক সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে দেখা হয় যে এমপ্লয়টাকে পরে প্রমোশনটা পাওয়া উচিত নাকি না এক্ষেত্রে আপনার ট্রিপলই দেখা হয় এডুকেশন এক্সপোজার এক্সপিরিয়েন্স এবং আপনারা গেস করার চেষ্টা করেন যে এডুকেশনে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় কতটুকু গুরুত্ব আরোপ করা হয় তাই আমি ফার্স্ট বলি এক্সপোজারে কতটুকু গুরুত্ব আরোপ করা হয় এক্সপোজার হচ্ছে আপনি যখন বিভিন্ন গ্রুপের সাথে কাজ করবেন বলা হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যখন আপনি কাজ করছেন ক্রস ফাংশনাল টিমটা বলে তো তখন আপনি যেই জিনিসগুলো শিখছেন ওগুলোতে আপনার বিশ শতাংশ গুরুত্ব আরোপ করা হয় এজুকেশনে শিক্ষাগত যোগ্যতায় মাত্র দশ পার্সেন্ট গুরুত্ব আরোপ করা হয় এবং বাকি সত্তর পার্সেন্ট আপনার এক্সপিরিয়েন্সে তো হিউম্যান রিসোর্স ক্লাসে আমাদেরকে টিচার জিনিসটা বলেছিলেন তিনি একদম হেড ছিলেন এই যা মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন কোম্পানি তিনি করেছেন বিভিন্ন দেশে করেছেন তিনি বলছিলেন যে সত্তর শতাংশ এক্সপিরিয়েন্সে দেখা হয় মাত্র দশ পার্সেন্ট এজুকেশনে দেখা হয় তো আমরা যারা এত ফোকাস করি যে পুঁথিগত বিদ্যা করা লাগবে থিওরি করা লাগবে এত হ্যান যে শিখি এত যে করার চেষ্টা করি খালি ওরা চাকরিতে ঢুকার ক্ষেত্রে হ্যাঁ এন্ট্রি ফিজে লাগবে জিনিসটা কারণ এটা ফিল্টার আউট করে ফেলে অনেক মানুষকে তারপর আপনি যে প্রমোশন টমোশন পাবেন লিডারশিপ ভূমিকাগুলো যে পাবেন ওটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তি হিসেবে আপনার কি কি গুণাবলী আছে আপনার পুঁথিগত নলেজ আপনাকে খুব বেশি দূর এখানে নিয়ে যাবে না তাই যারাই ভাবছে যে আমি খালি একটু বেশি শিখতে টিকতে আমি একদম চাকরিতে ফাটাই দিব আসলে কিন্তু তা হবে না কারণ আপনার ব্যক্তিগত গুণাবলী বেশি গুরুত্বের সাথে দেখা হয় তাই আমরা যে এত ফোকাস করি যে নলেজ গ্যাদার করতে হবে এত বইটাই পড়তে হবে হ্যাঁ গুরুত্বপূর্ণ এর বাইরে আরও অনেক জিনিস আছে আরও তেইশটা জিনিস আছে যেগুলো তখন আমাদেরকে বলা হয় না যে আমাদের গুরুত্ব আরোপ করা দরকার তা আমরা যে নলেজের বাইরেও নিজেদের ব্যক্তি মানুষ হিসেবে ভালো করে গড়ে তৈরি তো আমার কথা যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে টাইপ করে ঠিক করে দেবেন যেন সবাই একসাথে ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে অ্যান্স অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং